অবিচার কেন? সবাই তো আর ভুল নয়, কতবার করে প্রমাণ দেবো? যা কতবার করে তাদের নিজেদের যোগ্যতার প্রমাণ দিতে হবে? কেন তাদের প্রতি অবিচার করা হচ্ছে? তারা অ্যাপটিটিউড টেস্ট দিয়েছিলেন, তারা যোগ্য প্রার্থী, সমস্ত রকম নিয়ম মেনে তারা পরীক্ষা দিয়ে সিলেক্টেড হয়েছিলেন এবং চাকরিতে যোগদান করেছিলেন। আদালতের নির্দেশে 36,000 চাকরি যাওয়ার পর আসানসোল শহরে চাকরিহারাদের মিছিলে এমনই কিছু প্রশ্ন উঠে এলো। একদম নীরব মিছিল, আসানসোলের হটন রোড থেকে কর্পোরেশন পর্যন্ত এই মিছিল যায় এবং সেখানে চাকরিহারা যে সমস্ত শিক্ষক শিক্ষিকারা রয়েছেন তারা সমবেত হয়ে যোগদান করেছিলেন। তারা আদালতের নির্দেশকে সম্মান জানিয়েছেন, পর্ষদের প্রতি আস্থা রেখেছেন, অথচ তারপরেও তারা এই সমস্ত প্রশ্নগুলি তুলে ধরেছেন। এর কারণটা হচ্ছে আমরা 2017 সালে সবাই কোয়ালিফাইড টিচার, মাননীয় বিচারপতি যে রায় দিয়েছেন তাকে আমরা যথাযোগ্য সম্মান করি এবং পর্ষদ যে আমাদের পাশে আছে তাদের প্রতিও আমরা যথেষ্ট কৃতজ্ঞ। কিন্তু আমরা স্টেপ বাই স্টেপ সমস্ত জিনিসগুলো ফলো করে যেভাবে আমরা কোয়ালিফাইড হয়েছি বা আমরা যেভাবে সিলেকশন আমাদের হয়েছে, তারপরেও এরকম অবিচার কেন? সেটাই আমাদের প্রশ্ন। যে 36,000কে এরকম করে বাদ দিল, সবাই তো আর ভুল নয়, যারা ভুল তাদেরকে চিহ্নিত করা হোক, তাদেরকে চিহ্নিত করে তাদের ব্যবস্থা করা হোক। তারাও কি করে বলছেন যে অ্যাপটিটিউড টেস্ট হয়নি? আমি তো বলবো যে আমার অ্যাপটিটিউড টেস্ট হয়েছিল, ফলো করবো, বারবার প্রমাণ দেবো যে আমরা একদম ঠিকঠাক, আমরা ভুল নই। 2017 সালে টেট দিয়ে যারা শিক্ষকতায় যোগদান করেছিলেন তারা আদালতের এই নির্দেশের পরে চরম সমস্যার সম্মুখীন হচ্ছেন। তারা বলছেন যে এই সংক্রান্ত কোনো কাগজপত্র তারা এখনও হাতে পাননি, কিন্তু তাদের প্রতি পর্ষদ কী সিদ্ধান্ত নেবে সেই বিষয়ে তারা রীতিমতো চিন্তিত রয়েছেন। এবং একই সঙ্গে তারা বলছেন শুধুমাত্র 36,000 শিক্ষকের চাকরি চলে যাওয়া নয়, এই 36,000 শিক্ষক শিক্ষিকারা তাদের সঙ্গে তাদের পরিবারের মানুষজন যুক্ত রয়েছেন, ফলে এই সময় চাকরি চলে গেলে তাদের পরিবারের কী অবস্থা হবে এই বিষয়ে ভেবে তারা আতঙ্কিত হয়ে উঠছেন এবং তারা সঠিক বিচারের দাবি রাখছেন। তারা বলছেন যে সমস্ত চাকরি প্রার্থীরা ভুল নয়, ভুল প্রার্থীদের চিহ্নিত করে তাদের প্রতি ব্যবস্থা নেওয়া হোক, কিন্তু সবার প্রতি কেন এই অবিচার? নীরব মিছিল থেকে উঠল সেই প্রশ্ন। 2017 में सरकार की तरफ से अपॉइंट किए गए थे प्राइमरी शिक्षिका के रूप में, शिक्षक शिक्षिका के रूप में। हम लोगों ने टेट का एग्ज़ाम दिया था और इंटरव्यू और जो भी प्रक्रिया थी उसमें हम लोग पूरी तरह से योगदान दिए थे। हम लोगों ने हर परीक्षा को पास किया था, उसके बाद हमारा अपॉइंटमेंट हुआ था। अचानक से 2 दिन पहले ये ऑर्डर आता है कि 36,000 शिक्षक शिक्षिका को बैठा दिया जाता है, उनके नौकरी को रद्द कर दिया जाता है। हम सब अवाक हैं, हमारी समझ में नहीं आ रहा कि इस परिस्थिति में हम सब क्या करेंगे, क्योंकि हम सबका सिर्फ हम 36,000 शिक्षक शिक्षिका नहीं है बल्कि हम सब के साथ हमारा परिवार भी जुड़ा हुआ है। আসানসোল থেকে নয়ন ঘোষের রিপোর্ট, নিউজ 18 লোকাল।